তার জন্য কৃতজ্ঞ আমার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুদের কাছে, যারা আমার নতুন গান, নতুন অরিজিনাল বাংলা গান আইগেরি নন্দিনী শুনেছেন এবং এতটা অ্যাপ্রিসিয়েট করেছেন। থ্যাংক ইউ সো মাচ। এরকমভাবেই পাশে থাকবেন, তাহলে আরও অনেক ভালো ভালো কাজ করতে পারবো। গতকাল থেকেই দারুণভাবে সেলিব্রেশন শুরু করছি, শুধু কেক কাটিং নয়, তার আগে দারুণ কাজও করছি, একটু সেটা নিয়ে শুরু করবো। গত বছর ব্লাড ডোনেশন ক্যাম্প করার একটা ইচ্ছে ছিল, কিন্তু কোভিডের তাও তখনও পর্যন্ত একটা রাশ ছিল, সেই জন্য করতে পারিনি। গত বছর আমরা বৃক্ষরোপণ করেছিলাম 12 সেপ্টেম্বর, এবছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি এবং এটা মানুষের কাছে এই কারণেই ছড়িয়েছি যে এরকম ইনিশিয়েটিভ আরও অনেকে যাতে নেন, কারণ 2.5 বছর ধরে ব্লাডের ভীষণ অভাব, তো সেটা যাতে আর না থাকে আমরা সকলে মিলে যাতে এগিয়ে আসি এবং রক্তদান করি। দেখো, আমি প্রত্যেক বছরই কিছু না কিছু ভাবি, কিন্তু এই বছর না একটু বেশি ওভারওয়েলমিং, আই ডোন্ট নো ওয়াই। প্রচুর মানুষ আমাকে উইশ করেছেন, মানে কালকে থেকে, মানে জেলা থেকে বিভিন্ন ছেলেমেয়েরা এসেছে। আজকে সকালবেলা আমার ঘুম ভেঙেছে, কোচবিহারে একটি ছেলে শুধু আমাকে উইশ করবে বলে কোচবিহার থেকে লিলুয়ায় এসেছে, তো এইটা তো দারুণ একটা ব্যাপার। এবং তার সঙ্গে ইন্ডাস্ট্রির বহু মানুষ উইশ করেছেন, আমার প্রিয়জনেরা আমাকে উইশ করেছেন। আমার মনে হয় আমার দায়িত্ব আরও অনেক বেড়ে গেছে, যতটা যেই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আছি সেখান থেকে আরও যাতে উন্নততর জায়গায় পৌঁছতে পারি একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে, সেই চেষ্টা থাকবে। তোমার ক্যারিয়ারে অলরেডি তুমি অনেক বিগ টাচ করেছো, আইগেরি নন্দিনী তোমার ক্যারিয়ারে কোন জায়গাটা তোমার মনে হয় একটা একটা কোনো পয়েন্ট টাচ করতে পারবে, কীভাবে তুমি? আইগেরি নন্দিনী আমার কাছে এই কারণে খুব স্পেশাল, কারণ এর আগে যেই গানগুলো আমি করেছি সেগুলো হয় ফোক ছিল, নয় রবীন্দ্রনাথের গান ছিল, সেই জায়গায় একটা সিকিউর জোনে অলরেডি আমি ছিলাম। কিন্তু নতুন বাংলা গান সবাই বলে নাকি শোনে না কেউ, হ্যাঁ, তাহলে অনুপমদার এত বাংলা গান কেউ শুনতো না, নতুন গান যেগুলো বেরোচ্ছে সেগুলোই হিট। হ্যাঁ, তো আমারও সেই চ্যালেঞ্জটা একটা নেওয়ার ইচ্ছে ছিল যে আমাকে তো মানুষ, মানে আমার অনেকগুলো জোন আছে, মানে ইমন অ্যাজ রবীন্দ্রসঙ্গীত শিল্পী, ইমন অ্যাজ ফোক আর্টিস্ট, ইমন অ্যাজ আ প্লেব্যাক সিঙ্গার, তো সেই সমস্ত জায়গা থেকে একটা ইমনকে বের করে আনতে আমি পেরেছি এবং সেই ইচ্ছে ছিল যে একজন, একটা ইমন যে অরিজিনাল বাংলা গান নিয়ে কাজ করে, আগেও করেছি কিন্তু আগেরগুলো হয়তো অতটা সফলতা পাইনি, কিন্তু করেছি, এই গানটা একটা অদ্ভুতভাবে সকলের ভালো লাগছে, তো সাহস বাড়লো এরপরে করবো আরও। মিউজিক অ্যালবাম তো মাঝে মিউজিক অ্যালবাম একটু কমে গেছিলো, এখন কি তোমার মনে হয় যে আবার মিউজিক অ্যালবাম ফিরে আসছে? কিন্তু আমরা রিসেন্ট টাইমস দেখছি অনেকগুলো মিউজিক অ্যালবাম বেরোচ্ছে, তোমার বেরোলো, মনে হয় কি এই কালচারটা যেটা যে কালচার ছিল সেটা আবার ফিরে আসছে? মানে দেখো, ভালো গান যদি কেউ প্রোডিউস করতে পারেন, ভালো গান যদি শ্রোতা দর্শককে দিতে পারেন শিল্পী, সেটা যে কোনো ফর্ম অফ মিউজিক হোক মানুষ শুনবে বলে আমার মনে হয়। তো আমার মনে হয় আইগেরি নন্দিনী এরকমই একটা গান, তার কতটা ক্রেডিট আমি নেব জানি না, কিন্তু বাদবাকি প্রোডাকশন যারা সামলেছে তাদের অনেক বড় ক্রেডিট এই গানটার পেছনে। ইটস এ গুড সং, ইটস এ গুড নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কি অদ্ভুত, অবশ্যই অবশ্যই। আমি আজকেই রিয়েলাইজ করলাম যে আমি 10 বছর ধরে গাইছি, মানে 2012 আমার প্রথম অ্যালবাম দ্যাট টু উইথ সারেগামা বেঙ্গলি, আমার লেটেস্ট রিলিজটাও ফ্রম সারেগামা বেঙ্গলি। 10 বছরের জার্নিটা ভীষণ এক্সাইটিং, তবে আমি নিজেকে এখনও বলবো যে আমি একজন নতুন শিল্পী, আমি বোধ হয় জীবনের শেষ দিন পর্যন্ত নিজেকে নবজাতিকা হিসেবেই দেখব। দর্শককে এই রে আর কী কী উপহার দিতে চলেছি সেটা তো সময় বলবে, কিন্তু আপাতত আইগেরি নন্দিনী, সেটা একটু দর্শকরা মন দিয়ে শুনলে আমার খুব ভালো লাগে।